সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। মনে বড় সাধ ছিল, ঠাকুরই সব মিটিয়ে দিল, তিনি যা দিয়েছেন খুশি তাতেই, তিনি তো রেখেছেন দুধে ভাতেই। কি বলছো গিন্নি, ভূষুণ্ডীর মাঠে ফুর্তি? এ কি আজব কথা বললে! হ্যাঁ, ভূষুণ্ডীর মাঠে তো শুনেছি ওই ভূত পেতনি দৈত্যি দানো থাকে, আসলে হবে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। অনেকটা আমার এই ট্যাঁকের মতো বুঝলে, মাসের শেষ হলেই ফাঁকা। এ তো আমার ট্যাঁক, বেতন পাওয়ার প্রথম দিন থেকে ফাঁকা থাকে। হ্যাঁ, ও আর নতুন কি, ভাগ্যে আমি ছিলাম তাই এই যাত্রায় বেঁচে গেলে, না হলে ভেসে যেত। কিপটে কথাকার আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। এই আমাকে কিপটে বলবে না বুঝলে, কিপটে আমি নই, আমি হলাম গিয়ে ওই সংযমী বুঝলে। সংযমী? আমার হাড় মাস কালি করে দিলে, তোমার সংযমটা শুধু আমার কাছে, আমি কিছু চাইলেই তোমার সংযমটা একটু বেড়ে ওঠে। এই তুমি কিন্তু পায়ের উপর পা তুলে ঝগড়া করছো গিন্নি, আমি রাজসভা থেকে সবে ফিরেছি, খিদে পেয়েছে, কোথায় খাবার মুখের কাছে ধরে বলবে আহা কত খেটে এলে, এই নাও তোমার মুখে খাবার তুলে দিই। আমাকে উদ্ধার করে দিয়েছ, একদিকে তুমি আর একদিকে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই কি দিল খোলা, কাল বাজারে দেখলাম নিজের বউকে নিয়ে শাকরার দোকানে গিয়ে কত হাসি মুখে বউকে সোনার হার কিনে দিচ্ছে। ও এই ব্যাপার, মন্ত্রী মশাই আমার থেকে বেতন বেশি পান, তাছাড়া আমি মন্ত্রী মশাইয়ের মতো অসৎ হতে পারবো না, তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে। তা কথাটা তোমার এই কুলোর মতো কানে ঢুকছে না? কি বললে, আমার কুলোর মতো কান? আবার বলো দেখি। কি আবার বলবো, ওই তোমার কান কুলোর মতো কিনা? হ্যাঁ হ্যাঁ, একবার নয় 100 বার বলবো। এত বড় কথা, ঠিক আছে এই রইল তোমার সংসার, আমি চললুম। যাবে আর কোথায়, ঘুরে ফিরে সে আমার কাছেই তো ফিরবে, তা যাও ঘুরে এসো। আমি ঘুরতে যাচ্ছি না, আমি সংসার ত্যাগ করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি, আর ফিরবো না। ঠিক আছে যাও। যাবে আর কোথায়, মা আর ভাইয়ের ওখানে যাবে, দেখবো কদিন বসিয়ে খাওয়ায়। দেখ দিদা কোথায় যাচ্ছে। যাচ্ছে তো বুঝলাম, কিন্তু এত জোরে জোরে হাঁটছে কেন? চল দেখি, দিদাকে জিজ্ঞেস করি। ও দিদা, তুমি কোথায় যাচ্ছো? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। ও দিদা, সন্ধ্যা হচ্ছে তো, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে যে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। এই চুপ, আলি দাদু আর দাদু, আমার কাউকে দরকার নেই, তোরা থাক তোদের দাদুকে নিয়ে, আমি চললাম। দেখবো তোদেরকে তালের বড়া করে দেয় আর কে তোদের বুড়ের মোয়া করে খাওয়ায়, দেখবো। ও দিদা, তুমি যেও না, শোনো না, একবার দাঁড়াও। না না না, আর থাকে, এই আমি যাচ্ছি, আর ফিরবো না। দিদা, ও দিদা, তোমার কি হয়েছে, কেন রেগে আছো? কেন রেগে আছি সেটা তোদের গোপাল দাদু ভালো বলতে পারবে, আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, ওই দেখো গোপাল গিন্নি, এই ভর সন্ধেবেলায় চললো কোথায়? তুমি একটু ডেকে জিজ্ঞেস করো না, আর শোনো, জিজ্ঞেস করার সময় বারবার গলার হাড়টা দেখাবে। ঠিক বলেছো, ওকে একটু রাগাতে হবে, অনেকদিন কাউকে রাগানো হয়নি। ও গোপাল গিন্নি, এই সন্ধেবেলায় যাচ্ছো কোথায়? ব্যাস, যাচ্ছি একটা কাজে, দিল পিছু ডেকে।
বাবা বলি হতে বারে বারে গলায় সোনার হারটা দেখাচ্ছে। এই পরশু কিনলাম, কেমন হয়েছে গো গোপাল গিন্নি বলো বলো। পয়সা দিয়ে যখন কিনেছেন তখন ভালো হতে বাধ্য। হ্যাঁ ঠিক বলেছো গোপাল গিন্নি, হাড়ের কাজটা দেখো কি সূক্ষ্ম কাজ, দেখো দেখো দেখো। এই সন্ধেবেলা না হাড়ের সূক্ষ্ম কাজটা ঠিক মতো দেখা গেল না, ওটা একদিন সময় করে আপনার বাড়ি গিয়ে দেখে আসবো। হ্যাঁ এই আমার একটু তাড়া আছে। গোপাল বাড়িতে আছে? কেন মন্ত্রী মশাই, আপনি কি যাবেন? যেতে পারেন, গিয়ে দেখে আসুন কেমন আছেন। চলি। ওহ বলি কথা না বললে চলছিল না, আমি তো কথা বলছিলাম, তোমার কি হলো কথা বলে কি হলো? দিল তো মুখের মতো জবাব, তোর আনন্দটাই মাটি করে দিলে, তুমি না একটা কি জানো। তোর গোপাল দাদু দিদাকে দেখলাম। ও গোপাল দাদু, দিদিমা রাগ করে কোথায় গেল গো? কি করে বলি বলতো, তোরা কি দেখলি? তখন তো আমরা খেলছিলাম, সেই সময় দেখি দিদা খুব তাড়াতাড়ি হাঁটছে। আমরা সামনে গেলাম। ও দিদা তুমি কোথায় যাচ্ছ? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। এই চুপ, খালি দাদু আর দাদু, তোরা থাক তোদের দাদুকে নিয়ে, আমি চললাম। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। তোমার কি হয়েছে, কেন রেগে আছো? কেন রেগে আছি, আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ কি করে বলবো বলতো, তোদের দিদা কোথায় গেল? ভেবেছিলাম রাগ কমলেই আবার ফিরে আসবে। না গো গোপাল দাদু, রাগ তো কমলোই না, উল্কে বেড়ে গেল। এবার কি করবে গোপাল দাদু? আর একটু দেখি বুঝলি, তারপর তোদের দিদিমাকে খুঁজতে যাব। কি যে করে না তোদের দিদা, এখন কি করছে কে জানে। বাবারে রাস্তাটা বেশ অন্ধকার। হ্যাঁ বলি বলি কি হবে, ফিরে যাবো? না 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 কিছুতেই না, ফিরে গেলেই তো কথা শোনাবে, তোমার দৌড়বো জাগাতে। আমি তো জানতাম আমার কাছেই ফিরে আসতেই হবে। গোপাল গিন্নি এত রাতে এখানে একা একা কি করছে? মনে হচ্ছে ওই রাগ করে বাড়ি থেকে চলে এসেছে, একটু খবর নিতে হবে তো গোপাল বউ বলে কথা বলছি। ও গোপাল বউ, ও গোপাল বউ, কে অন্ধকারে দাঁড়িয়ে ডাকছো? আমি ভোলা ময়রা গো। তা তুমি এই এত রাতে কোথায় যাচ্ছ? এই ভোলা ময়রা মানে তোর বন্ধু, সাহস নিয়ে কথা না বললে ভাববে আমি ভয় পেয়েছি। হ্যাঁ সব কথা লাগিয়ে দেবে। হ্যাঁ কি গো কথা বলছো না কেন, ভয় পেয়েছো বুঝি? ভয় কেন 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 ভয় পাবো, কেন কেন? তুই বাঘ না ভাল্লুক? এই রাতের বেলায় কোথায় যাচ্ছ, সাথে গোপাল নেই তাই জিজ্ঞাসা করছিলাম। আমি মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ এখন থেকে আমি ওখানেই থাকবো। হ্যাঁ আর গোপাল? এখানে নাতি নাতনি নিয়ে সুখে থাকবে, আমি চললাম। হ্যাঁ সর্বনাশ, জঙ্গলের রাস্তার দিকে গোপাল বউ যাচ্ছে, ওদিকে রাস্তার খুব বিপদের, কি করি, পেছন পেছন যাব না গোপালকে কি খবর দেব? না একদম একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না, আমি বরং ওর পেছন পেছন যাই। ওরে বাবা রে কি বিকট ভাবে পেঁচা ডাকছে, খুব ভুল করে ফেলেছি, একা একা এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। ওই যে দূরে আগুন চলছে, তার মানে সামনে কোনো গ্রাম আছে। হ্যাঁ যাবো যাবো যাবো। ভাইরা আজ আর ডাকাতি করতে যাবো না, আজ দিনটা পুরো বিশ্রাম নেবো। হ্যাঁ ওস্তাদ কেউ আসছে, ভালোই হলো, যা পাওয়া যায় সেটাই নেবো। এখান থেকে দেখি, দেখতেও পাবো আর শুনতেও পাবো।
কে তুমি? আমি পদ বলে এখানে চলে এসেছি। হাতের গলায় কানে যা আছে সব ভালো মেয়ের মতো আমাদের হাতে দিয়ে দাও। আমার সেই রকম কিছুই নেই। ওস্তাদ, মশালটা কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখি। মা, আর তুমি মহিলা, আমরা মহিলাদের শুধু বলি যা কিছু আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের সত্যি কথা বলো। এই আমার স্বামী খুব দরিদ্র, রাজসভায় কাজ করে বটে, কিন্তু এই মনে হয় তাল পুকুর, কিন্তু ঘটি ডোবে না। তার মানে রাজকর্মচারী। বাহ, তা কি নাম? বলি স্বামীর নাম তো নেওয়া যায় না, তবে সবাই ওকে খুব মান্যি করে, মহারাজ ওকে খুব ভালোবাসে, খুব খুব ভরসা করে। তুমি বা গোপাল ভাঁড়ের কথা বলছো না তো? হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। হ্যাঁ, আচ্ছা, অজান্তে খুব দামি জিনিস আমার হাতে এসে গেছে। গোপালের সাথে আমার অনেক হিসেব বাকি আছে। কি গো, বলছি চেনো নাকি আমার স্বামীকে? হাড়ে হাড়ে চিনি, তোমার স্বামীর জন্য আমার এই দশা। আমার স্বামী কখনো কারো ক্ষতি করে না। হ্যাঁ, আমার স্বামীকে যারা ভালোবাসে না তার মানে তারা খারাপ। ভালোই হয়েছে, তোমাকে আটকে রেখে গোপালের সাথে হিসেবটা ঠিক করে নেব। ওর জন্য যা হারিয়েছি তা সুদে আসলে আদায় করে নেব। ইরে, গোপাল বউয়ের তো খুব বিপদ। না না না, এবার ওই চুপি চুপি গিয়ে গোপাল দাদাকে খবর দি। বলি তুমি কি গো, একটা ও বলা মেয়েকে আটকে রাখবে? তবেই তো গোপালকে পাবো। হ্যাঁ, অবলাকে আটকে রেখে সবল গোপালকে ধরতে হবে যে। এই এই, গোপাল বউকে খাতির করে আমাদের কাছে যা আছে তা খেতে দে। হ্যাঁ, খেতে দে, খেতে দে। রাগের মাথায় ও হটকারি করে ফেলেছি। এবার কি করব তাই ভাবছি। বলে ভয় পেয়েছি, ওটা তো বলা যাবে না। না না না, আমি গোপাল গিন্নি, আমি ওর শেষ দেখে ছাড়ব। আচ্ছা, বলি ও কি এতক্ষণে খবর পেয়েছে? না রে, এবার আমাদের বেরোতে হবে বুঝলি। আর চুপ করে বসে থাকলে চলবে না রে, তোদের দিদিমা নিজে বিপদে পড়লো আর তার সাথে আমাকেও বিপদে ফেললো। চলো গোপাল দাদু, আর দেরি করো না। পুটি ঠিক বলেছে, আমাদের এবার যেতে হবে। একটা লণ্ঠন জ্বালাতে হবে। আচ্ছা, আমি চালাচ্ছি। গোপাল দাদা, ও ও গোপাল দাদা, আমি আমি দেখলাম। কি দেখলে? কাকে দেখলে? দেখলাম ওই গোপাল বউকে, ওই ওই পশ্চিমে জঙ্গলের দিকে ওই ডাকাতদের হাতে পড়েছে। ডাকাত? সে কি গো? সেই সেই ডাকাত নাকি আবার তোমাকে চেনে, আজ আজ তারই অবস্থা তোমার জন্য। কে? আমি কার পাকা ধানে মই দিয়েছি? না, মনে তো পড়ে না। মনে পড়েছে, মনে পড়েছে, এটা ওই বদমাস ভগবানের কীর্তি। ভগবানের জালিয়াতি ধরে ফেলেছিলাম বলে। যাই ভোলা, আমি যাই, তোমরা সবাই ঘরে যাও। কি বলছো তুমি গোপাল দাদা? তুমি সবার বিপদে দাঁড়াও আর আমি আমি তোমার এই বিপদে তোমাকে একা রেখে চলে যাব? হ্যাঁ গোপাল দাদু, আমরা সবাই তোমার সাথে যাব। তোমাকে একা রেখে যাব না। দিদার হাতে কত কি খেয়েছি, দিদা আমাদের কত ভালোবাসত, আমরা যাব গোপাল দাদু। চলো তাহলে। শোনো, যাওয়ার আগে ওই রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো, নুন, কাঠ কয়লার গুঁড়ো আলাদা আলাদা করে মোড়কে বেঁধে নিয়ে চলো, বুঝলে? আরো কয়েকটা জিনিস নিয়ে নেব, কাঁচা বেল এক ঝোলা ভর্তি। ভাই, এবার তো কাউকে পাঠাতে হবে। কোথায় যাব? গোপালকে খবর দিতে, যে তার গিন্নি আমাদের কাছে গচ্ছিত আছে। আমি যাব। তুই গোপালের ঘর চিনিস? চিনি চিনি। তুই তাহলে বেরিয়ে যা। ঠিক আছে ওস্তাদ।
আমার খবর যখন পাবে ও কি খুব রেগে যাবে, কে জানে। আমার ওকে এভাবে বিপদে ফেলার কোনো ইচ্ছে ছিল না। ও মাথাটাকে এবার একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা ঠান্ডা। ও যদি মহারাজ খবরটা পেত তবে খুব ভালো হতো। তা অবশ্য ঠিক, কিন্তু মহারাজকে খবর দিতে গেলে তো অনেক সময় নষ্ট হবে। তা অবশ্য ঠিক, আমাদের এখন এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। কি গোপাল দাদা, এত রাতে সবাই মিলে কোথায় চলেছো? এই দেখো কি ভাগ্য আমার, তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি মহারাজকে একটু খবর দেবে, আমি খুব বিপদে পড়েছি বুঝলে। কি বিপদ গোপাল দাদা? ভগবান আমার গিন্নিকে অপহরণ করেছে। কি বলছো তুমি গোপাল দাদা? আমি দেখেই গোপাল দাদাকে খবর দিয়েছি, পশ্চিমের জঙ্গলের কাছে ওরা ডেরা বেঁধেছে। ঠিক আছে, তুমি কিছু ভেবো না। আরে ভালো লোকের ভাগ্যেই যত দুঃখ কষ্ট, যাই যাই আমি মহারাজকে খবরটা দিয়ে দিই। রানীমা রানীমা, কে কে ডাকে? দাসী রানীমা, প্রহরী মহারাজের সাথে দেখা করতে চায়, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? প্রহরীকে ভেতরে আসতে বলো। প্রণাম মহারাজ। বলো বলো প্রহরী, কি খারাপ খবর আছে? মহারাজ মহারাজ পশ্চিমের জঙ্গলে ভগবান ডেরা বেঁধেছে, আর ওই ভগবান গোপাল বউকে অপহরণ করেছে। সে কি 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 বলছো? কি যা বলছি একদম সঠিক বলছি। গোপাল আর ভোলা কতগুলো বাচ্চাদের নিয়ে ওই জঙ্গলে যাচ্ছে। কি বলছো প্রহরী? যাও যাও, কয়েকজনকে নিয়ে গোপালের পাশে দাঁড়াও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। গোপাল দাদু, এই রাস্তা দিয়ে চলো, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। পুরকি ঠিক বলেছে, এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তাহলে চল, এবার চলো জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ লক্ষ্য করে যেতে হবে। এই রাস্তা দিয়ে চল। কি যেন আসছে মনে হচ্ছে, মনে হয় ডাকাত দলের কেউ ওই গোপালকে খবর দেবার জন্য হয়তো যাচ্ছে। খবরদার, এই রে মহারাজের কাছে খবর চলে গেছে। ওরে বাবা, এরা তো অনেকজন, আমি একা এই পারবো না। খবরদার, তুমি এখন আমাদের হাতে বন্দি। ভাই সব, ওকে এখানে এই গাছের ডালে পিচ মোড়া করে বেঁধে রাখো। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি ডাকাত দলের লোক? হ্যাঁ। আমাদের গোপাল দাদার গিন্নিকে তোমরা আটকে রেখেছো? আমাদের সর্দার আটকে রেখেছে। একে এই গাছের ডালে ভালো করে বাঁধো, তাড়াতাড়ি, যেন পালাতে না পারে। ওই দেখ মশালের আলো জ্বলছে। সন্তরা, এই অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাক জিনিসপত্র নিয়ে। আমি একটু আমার লক্ষ্য কেমন আছে দেখি। দেখি কাঁচা বেল একটা। এই নাও গোপাল দাদু, কাকে মারবে? ভগবানটাকে পেলে আগে মারব। লণ্ঠনটাকে একটু কম করে এই ঝোপের আড়ালে লুকিয়ে রাখ। আমি এগোলাম। সাবধানে। এতক্ষণে তোমার কর্তা খবর পেয়ে গেছে, এবারও আসবে আর আমি ওকে বন্দি করে রাখবো। অত শখ? তোমার শখ বলিহারি, ওর বুদ্ধির কাছে তুমি হালকা। হালকা কি ভারী, এবার দেখবো। বাগে তো পেয়েছি। বাগে পেয়েছো, বেশ ভালো, এবার বাঘে না খায়। কে বাঘ? গোপাল নাই তো কি তুমি? তুমি হলে শিয়াল, হুকা হুয়া। দেখি আমার সেই লক্ষ্য এখনো আছে কিনা। এক দুই তিন। ওরে বাবা রে, বেল ছুঁড়ে কে মারলো? হ্যাঁ কে মারলো বেল? এর মারবে আমাকে, বাগে রাখতে গিয়ে তোমাকে বাগে ধরলো।
কে ভগবান নাকি? এসো নতুন একটা খেলা খেলি, বেল ছুঁড়ে বেল করি, কাঁচা বেল হাতে ধরি, ছুরিয়া মারিতে পারি, হইবে মাথায় বেল, এটাই হইল এখন গোপালের খেল। গোপাল আমরা এসে গেছি, মহারাজ আমাদের পাঠিয়েছেন। বানর সেনা ঝাঁপিয়ে পড়, লঙ্কা গুঁড়ো নুন আর হাতে যা আছে তাই নিয়ে। এসব কি করে হলো? একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এই যে লঙ্কার গুঁড়ো, ভগবান কাকার নাকে একটু গুজা দি। মাথায় বেড়ে পড়ছে। সবাইকে বাঁধো, কেউ যেন পালাতে না পারে। না দেখি দেখি, রাগি রাগি মুখটা একটু ভালো করে দেখি। ভাগ্যি ভোলা দেখেছিল, নইলে তো এই নচ্ছার ভগবানের কাছে বন্দি থাকতে। আর ভুল করবো না গো, এবার আর নয় আড়ি। আর বলবে না তো, যাব বাপের বাড়ি। না 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 না, দেখলে তো এই আমাকে ছাড়া তোমার কোনো গতি নেই। কি ঠিক বলেছি? ঠিক মানে এর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। ও ভোলা দাদা, রাগের মাথায় যদি কিছু বলে থাকি তাহলে কিছু মনে করো না। না 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 না, তবে কথা দিতে হবে আর কোনোদিন ওই রাগ করে রাতে বের হবে না। আর রাগই করব না। বেড়ালের আড়াই পা, কথাটা জানা আছে তো? হরি, এইসব নচ্ছার গুলোকে কারাগারে দিয়ে দাও, আর মহারাজকে বলো বিপদ কেটে গেছে। ঠিক আছে গোপাল দাদা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।